সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা একুশতম ক্লাস করব। আর আমরা তৃতীয় অধ্যায়ে আছি কেন্দ্রীয় প্রবণতা আমরা এর মধ্যে যে বিভিন্ন গাণিতিক গড় মধ্যমা প্রচুরক পড়েছি গড়ের মধ্যে আমরা জ্যামিতিক গড় এবং হচ্ছে তরঙ্গ গড় এগুলো পড়েছি আজকে আমরা কেন্দ্রীয় যে প্রচুরক সেটা প্রচুর লেখচিত্র থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে লেখচিত্র থেকে কিভাবে আমরা প্রচুর নির্ণয় করতে পারি দেখো যে আয়ত লেখ হতে প্রচুরক নির্ণয় করা যায় এটা একদম খুব ভালো করে মনে রাখবে কোথা থেকে প্রচুরক নির্ণয় করা যায় আয়ত ক্ষেত্র থেকে এখানে যদি বলে যে এমসে কিউ যদি থাকে যে তোমাকে যদি বলে যে যে অজীব রেখা থেকে প্রচুরক নির্ণয় করা যায় কিনা কি বলবে যায় না তাহলে আয়ত লেখা থেকে তোমাকে প্রচুর নির্ণয় করা যায় যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীই হল প্রচুরক শ্রেণী তার মানে আমরা যখন একটা কি করি অঙ্ক করি কী বলেছি দশ থেকে বিশ তোমার গণসংখ্যা দেওয়া আছে কত একটা টেবিলে ধরো দেওয়া আছে গণসংখ্যা দশ থেকে বিশ গণসংখ্যা দেওয়া আছে তিন বিশ থেকে তিরিশ গণসংখ্যা দেওয়া আছে চার তিরিশ থেকে চল্লিশ গণসংখ্যা দেওয়া আছে সাত চল্লিশ থেকে পঞ্চাশ গণসংখ্যা দেওয়া আছে পাঁচ ঠিক আছে তাহলে এই যে সাত এটাই হবে প্রচুরক শ্রেণী মানে কি এই যে তিরিশ থেকে চল্লিশটা সেটা হবে প্রচুরক শ্রেণী যেটার গণসংখ্যা সব থেকে বেশি সেটা হবে প্রচুরক শ্রেণী তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের প্রচুরক শ্রেণী বলছে যে প্রচুরক শ্রেণীর বরাবর আয়ত লেখ সবচেয়ে উঁচু হয় তাহলে তো অবশ্যই সেটা উঁচু হবে তাই না যদি আমরা এটা আয়ত লেখা অঙ্কন করতে চাই তাহলে এরকম কি আসবে তিন তারপরে আসবে চার তাই না এখানে আসবে সাত আর এখানে আসবে পাঁচ তাহলে সব থেকে উঁচু কোনটা এটা তাই না তাহলে এইটাই বলছে যে আয়ত লেখক প্রচুরক শ্রেণী বরাবর আয়ত লেখক সবচেয়ে উঁচু হয় প্রচুরক নির্ণয়ের জন্য আয়ত লেখার সর্বোচ্চ আয়ত লেখক সহ ইহার পূর্ববর্তী পরবর্তী পাশাপাশি তিনটি আয়ত লেখক অঙ্কন করা হলো এখন যদি এরকম হয় যে সব থেকে শেষ যে শ্রেণী সেটাই সব থেকে উঁচু আর বাকিগুলো নিচু তাহলে কিন্তু নির্ণয় করা যাবে না আবার যদি এরকম হয় যে প্রথমটাই একদম উঁচু মানে প্রথমটাই হচ্ছে প্রচুর শ্রেণী আর বাকিগুলো নিচু তাহলেও কিন্তু নির্ণয় করা যাবে না এটা মাঝে থাকতে হবে ঠিক আছে এবার দেখো প্রচুর শ্রেণীর সর্বোচ্চ আয়তন লেখো এ বি সি ডি এই যে এ বিসিডি ঠিক আছে ইহার পূর্ববর্তী পরবর্তী সংশ্লিষ্ট আয়ত্ত ক্ষেত্রে ডান এবং বাম শীর্ষ যথাক্রমে এস টি ঠিক আছে তাহলে এস টি বলছে যে যে এএসবিটি এ এস বিটি পরস্পর কিউবিন্দুতে ছেদ করে এস বিটি পরস্পর এই যে কিউ বিন্দুতে ছেদ করে ঠিক আছে এ এস বিটি এই যে কিউ বিন্দুতে ছেদ করে কিউ বিন্দু হতে এক অক্ষে কিউ এম একটি লম্ব অঙ্কন করা হয় এই যে কিউ বিন্দু থেকে এক অক্ষের হচ্ছে একটা লম্ব অঙ্কন করা হয় এই যে কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর এইখানে এম বিন্দুতে হচ্ছে একটি লম্ব লম্ব অঙ্কন করা হলো তাহলে এই ও এম হল নিবেশনের প্রচুরক এইখানে শূন্য ও ছিল ও এক্স তাই না ও এমটা ও আর এম এই পর্যন্ত এটা হলো নিবেশনের প্রচুরক ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে প্রচুরক নির্ণয় করা যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ বুঝতে না পারলে সমস্যা নেই আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে বুঝবো যে কীভাবে বের করতে হয় আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি হ্যাঁ এখন দেখো এখানে একটু শ্রেণী গণসংখ্যা দেওয়া আছে এটাকে আমরা এখন আয়ত্ত লেখা অঙ্কন করব ধরলাম এটা হচ্ছে জিরো দশ বিশ তো এখানে দশ বিশ বিশ এখানে তিরিশ এখানে চল্লিশ ঠিক আছে তাহলে ধরি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত ঠিক আছে এখন বলছে যে দশ থেকে বিশ হচ্ছে ছয় ধরলাম এখানে ছয় ঠিক আছে দশ থেকে বিশ এখানে ছয় বলছে বিশ থেকে তিরিশ হচ্ছে সাত বিশ থেকে তিরিশ হচ্ছে সাত আবার বলছে তিরিশ থেকে চল্লিশ হচ্ছে চার তিরিশ থেকে চল্লিশ হচ্ছে চার এখন আমরা কি করব প্রচুরক শ্রেণী কোনটা হবে এই যেটা তাই না প্রচুরক শ্রেণী হবে এটা এখন আমরা কি করব প্রচুরক শ্রেণীর এই যে এই কোনার থেকে এই কোণা যোগ করব এই কোনার থেকে এই কোণা যোগ করব ঠিক আছে ঠিক এই বিন্দুতে যে বিন্দুতে এই পরস্পর ছেদ করেছে পরস্পর এই রেখাটা ছেদ করেছে ঠিক এই বিন্দু বরাবর আমরা কি করব এখানে একটা লম্ব অঙ্কন করব এক্স অক্ষ বরাবর ঠিক আছে এক অক্ষ বরাবর আমরা লম্ব অঙ্কন করব তাহলে এক্স অক্ষ বরাবর লম্ব অঙ্কন করলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু আমি হাতে করেছি বুঝতে পারছি না যখন তোমরা গ্রাফ পেপারে করবে তখন কিন্তু এটা ক্লিয়ার আসবে হ্যাঁ তখন বোঝা যাবে এটা প্রচুর কী হবে হয়তো বাইশ অথবা তেইশ এরকম কিছু হবে হুম বাইশ কিংবা তেইশ এর মধ্যে হবে তাহলে প্রচুর একটা কী হবে বাইশ অথবা তেইশ এটা দেখা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখিয়েছি তাহলে যখন তোমরা গ্রাফ পেপারে করবে তখন কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমি জাস্ট তোমাদের নিয়মটা বোঝানোর জন্য দেখালাম ঠিক আছে তাহলে কি করতে হবে আগে আয়ত লেখা অঙ্কন করতে হবে আয়ত লেখা অঙ্কন করার পর সাপোজ এখানে এইভাবে আসছে এইভাবে গেছে হ্যাঁ এই বরাবর তাহলে আয়ত লেখা অঙ্কন করার পর এই দুটো মাথা যোগ করে দেব হ্যাঁ যোগ করে যেই বিন্দুতে এটা ছেদ করবে পরস্পর সেই বিন্দু থেকে এক অক্ষ বরাবর আমি একটা লম্ব টানবো তাহলে এই যে বিন্দুটা আমি পাবো সেটাই হবে আমার কি প্রচুরক ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রচুরক নির্ণয় করব আয়ত্ত লেখ থেকে আশা করি এইবার বুঝতে পেরেছ এবার আমরা বিভাজন মান দেখব যে বিভাজন মানগুলো কি ধরো একটা নিবেশন দেওয়া আছে তথ্য দেওয়া আছে সেই নিবেশনকে আমরা কি করব ক্রমান্বয়ে সাজাবো ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানোর পর আমরা মনে করলাম যে ক্রমান্বয়ে সাজানোর পর তোমাকে কেউ বলল যে এই সংখ্যাগুলোকে কিংবা এই নিবেশনকে সমান চারটি ভাগে ভাগ করো সমান চারটি ভাগে ভাগ করো তাহলে আমরা কি করব এগুলো সবগুলো ক্রমান্বয়ে সুন্দর করে সাজাবো হ্যাঁ সাজিয়ে তারপর কি করব গুনে গুনে কি করব একদম সমান চার ভাগে ভাগ করব তাহলে এই যে পদ্ধতি কিংবা এই যে বিষয় এটা কি বলে হচ্ছে বিভাজন মান মানে যেই মানের মাধ্যমে আমি যে মানগুলোর মাধ্যমে আমি এই নিবেশনটা কি করব সমান চার ভাগে ভাগ করব সে প্রত্যেকটা মান হবে আমার এক একটা বিভাজন মান ঠিক আছে তাহলে এরকম কিন্তু তিন ধরনের আমরা বিভাজন মান দেখতে পাবো একটা হচ্ছে চতুর্থক প্রথমটা দ্বিতীয় হচ্ছে দশমক এবং তৃতীয়টা হচ্ছে শতমক ঠিক আছে তার মানে একটা হচ্ছে চতুর্থক চার ভাগে ভাগ করব। একটা হচ্ছে দশমক দশ ভাগে ভাগ করব করবো একটা হচ্ছে শতমক মানে একশো ভাগে ভাগ করব ঠিক আছে তাহলে আমরা চতুর্থক দেখলেই এই যে বাকিগুলো যে দশমক শতমক আছে এটা আমরা বুঝতে পারবো প্রথমে আসো চতুর্থক মানে সমান চার ভাগে ভাগ করা কোন তথ্য সারির মানগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর যে তিনটি মান ওই তথ্য সারিকে সমান চার ভাগে বিভক্ত করে সেই মান তিনটির প্রত্যেকটি এক একটি চতুর্থক তাহলে দেখো যে ধরো এটা একটি রেখা হুম এখানে আমি একটা কী করলাম যে নিবেশনকে এই রেখার মাধ্যমে প্রকাশ করলাম এখন ধরো এখানে আমি কিউ ওয়ান নিলাম ঠিক আছে কিউ ওয়ান নিলে কয় ভাগে ভাগ হলো দুই ভাগে ভাগ হলো কিন্তু সেটা কি সমান হলো সমান কিন্তু হয়নি এখানে আমি আরেকটা ভাগ নিলাম তাহলে এখন কয়টি ভাগে ভাগ হলো ভাগে তিনটি একটি দুটি আর তিনটি ঠিক আছে এই তিনটি ভাগ কি সমান হলো হলো না এবার আমি কি করলাম আর একটি মান নিলাম কিউ থ্রি ঠিক আছে এখন কয়টা ভাগ হলো দেখো তো এক দুই তিন চার ঠিক আছে এখন এই যে সমান চার ভাগে ভাগ করা হলো এটার এই যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এগুলো হচ্ছে এক একটি চতুর্থক ঠিক আছে এবার বুঝতে পেরেছ যে চতুর্থকটা কি যে নিবেশনকে যে মানগুলো সমান চারটি ভাগে ভাগ করে সেই প্রত্যেকটি মানকে আমরা কি বলবো এক একটি চতুর্থক এই এক একটি চতুর্থক আমরা কিভাবে নাম দিব কিউ ওয়ান হচ্ছে প্রথম চতুর্থক কিউ টু দ্বিতীয় চতুর্থক কিউ থ্রি হচ্ছে চতুর্থ চতুর্থক ঠিক আছে তাহলে কিউ ওয়ান হচ্ছে প্রথম চতুর্থ কিউ টু হচ্ছে দ্বিতীয় চতুর্থক কিউ থ্রি তৃতীয় চতুর্থক না তৃতীয় চতুর্থক হবে হ্যাঁ এবার আসো যদি আমি এই যে কিউ টুর দিকে ভালো করে খেয়াল করি কিউ টুর দিকে খেয়াল করলে দেখো যে এটা এই পুরা রেখাকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করেছে দেখো একটা দুটো একটা দুটো হ্যাঁ তাহলে এগুলো কিন্তু সমান দুই ভাগে ভাগ করেছে কি কিউ টু ঠিক আছে আমরা এর আগে কি পড়েছিলাম মধ্যমা এম ই মনে আছে মধ্যমাকে কি বলেছিলাম যে মানটি নিবেশনকে সমান দুই ভাগে ভাগ করে তাকে আমরা কি বলবো মধ্যমা ঠিক একইভাবে কিন্তু কি বলেছিলাম যে কোনো নিবেশনকে যদি ঊর্ধ্বক্রম কিংবা অধক্রম অনুসারে সাজানো হয় এবং সাজানোর পর যে মানটি নিবেশনকে সমান দুই ভাগে ভাগ করে সেটাকে আমরা কি বলবো মধ্যমা বলবো তাহলে কিন্তু এই কিউ টুটা কিন্তু একই জিনিস দ্বিতীয় চতুর্থক কিন্তু একই জিনিস করছে কি করছে নিবেশনকে সমান দুই ভাগে ভাগ করছে ঠিক আছে তাহলে এটাও কিন্তু কি মধ্যমা তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে হ্যাঁ তাহলে কোন চতুর্থক মধ্যমা বললে পরে কি বলবো প্রথম চতুর্থক দ্বিতীয় চতুর্থক হচ্ছে মধ্যমার সমান ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা চতুর্থ আমরা এখন সূত্র তথ্যের জন্য হুম ধরো এখানে দেওয়া আছে এক এখানে দুই তিন এভাবে দেওয়া আছে তিরিশ দেওয়া আছে এরকম হ্যাঁ তাহলে তিরিশটা কি জোর সংখ্যা না বিজোর সংখ্যা জোর সংখ্যা যখন জোর সংখ্যা হবে তখন আমরা এই যে এই সূত্র ব্যবহার করব। আবার ধরো এখানে একত্রিশ পর্যন্ত দিলাম তাহলে কী হবে জোর সংখ্যা না সংখ্যা বিজোর সংখ্যা হলে এই যে এন যখন বিজোর সংখ্যা তখন আমরা এই যে এই সূত্রটা ব্যবহার করব ঠিক আছে তার মানে যখন অশ্রেণীকৃত থাকবে সেই ক্ষেত্রে জোর এবং বিজোড়ের জন্য আলাদা আলাদা কি হবে সূত্র আসবে তাহলে এই যে আয়তম চতুর্থক এখন আমি যদি আয়ের জায়গায় ওয়ান দিই তাহলে কি হবে প্রথম চতুর্থক আর এখানে কি আসবে ওয়ান আসবে এখানেও ওয়ান আসবে ঠিক আছে তখন তম পথ তার মানে কি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এখন এন এর মান যদি তোমার হয় যে এখানে কিন্তু বিজোড় এনের এর মান যদি ধরো পনেরো হয় প্রথম চতুর্থক বের করবো হ্যাঁ ওয়ান তাহলে কত ষোলো ডিভাইডেড বাই ফোর তার মানে কি পদ বা মান তাহলে প্রথম চতুর্থক কি হবে ফোরতম তম পদ মানটি ঠিক আছে এখন যদি বলি যে জোর সংখ্যা হ্যাঁ জোর সংখ্যা মানে এন এর মান কী হবে জোর হতে হবে ঠিক আছে যদি এখন বলি যে এন এর মান সিক্স হ্যাঁ জোর সংখ্যা যদি বলি এন এর মান সিক্স ওকে সিক্স প্লাস এখানে আই হচ্ছে ওয়ান প্রথম চতুর্থক জন্য করছি হ্যাঁ ওয়ান ডিভাইডেড বাই ফোর ঠিক আছে আবার এখানে সিক্স ডিভাইডেড বাই ফোর প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে সেই ক্ষেত্রে এই তম পদটা বের হবে ঠিক আছে এইভাবে আমাদের এখানে অঙ্ক করতে হবে আশা করি বুঝতে পেরেছ যে অশ্রেণীকৃতর জন্য কীভাবে চতুর্থক বের করে এখন এখানে যদি প্রথম না বলি যদি তৃতীয় চতুর্থক বলি তাহলে কী আসবে এই যে আয়ের জায়গায় থ্রি চলে আসবে যেখানে যেখানে আই আছে সেখানে থ্রি বসিয়ে দিবে এবার আসো শ্রেণীকৃত তবে বিচ্ছিন্ন গণসংখ্যা তার মানে যেটা আমরা গুণে শেষ করতে পারবো ঠিক আছে শ্রেণীকৃত কিন্তু বিচ্ছিন্ন গণসংখ্যা যেটা আমরা গুণে শেষ করতে পারবো সেই ক্ষেত্রেও দেখো কি আসছে ক্যাপিটাল এন ক্যাপিটাল এন বলতে গণসংখ্যার যোগফল এখন গণসংখ্যার যোগফল যদি বিজোড় হয় তখন আমরা প্রথম সূত্র ব্যবহার করব আবার গণসংখ্যার মান যদি জোর হয় তখন আমরা নিচের সূত্রটা ব্যবহার করব ঠিক আছে জোর বিজোরের জন্য কিন্তু আলাদা সূত্র দেওয়া আছে ঠিক আছে এইখানে এটা ক্যাপিটাল এন হবে এখানেও ক্যাপিটাল হবে কিন্তু একই জিনিস জোর এবং বিচরের জন্য আলাদা আলাদা সূত্র এবার আসো যখন অবিচ্ছিন্ন গণসংখ্যা হবে এখানে অবিচ্ছিন্ন গণসংখ্যা হবে ঠিক আছে মানে গুণে শেষ করতে পারবে না যখন অবিচ্ছিন্ন গণসংখ্যা হবে তখন এই যে এই সূত্রে আসতে হবে এবার এই সূত্র বলতে কি বোঝাচ্ছে আয়তম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা এখন আয়তম চতুর্থক যদি প্রথম চতুর্থক বলি তাহলে প্রথম চতুর্থকের ধরো দশ থেকে বিশ হ্যাঁ বলছে নিম্নসীমা নিম্নসীমা কী বলছে দশ আয়তম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা তার মানে এটার আগে ধরো হচ্ছে জিরো থেকে দশ দেওয়া আছে হ্যাঁ তাহলে এর পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটা এফ সি ঠিক আছে কিউ এফ কিউ হচ্ছে আয়তম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা তার মানে যেটা বলছি সেটা এই গণসংখ্যা হবে আর সি হচ্ছে এই যে শ্রেণী ব্যবধান আর ক্যাপিটাল হচ্ছে মোট গণসংখ্যা এটা আমরা দেখবো যখন অঙ্ক করব হ্যাঁ তাহলে এই সূত্রগুলো আগে খুব ভালো করে দেখে রাখো বুঝে রাখো নেক্সট ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের বুঝতে আর সমস্যা হবে না এই অধ্যায়টা অনেক বড় কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি আবারও বলছি যা কিছু পড়ছো এগুলো সারা বছর কেন এই দুই বছরে তোমার এটাই হচ্ছে ব্যাসিক এই অধ্যায় থেকে ব্যাসিক নিয়েই কিন্তু তোমার পরবর্তী অধ্যায়গুলো পড়তে হবে এই জন্য এই অধ্যায়টা একদমই অবহেলা করা যাবে না তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে অঙ্ক নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ